আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনি ভাই বোনেরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব মেয়েদের জন্য, বিশেষ করে সাথে সাথে পিরিয়ড হওয়ার জন্য খুবই পরীক্ষিত একটা আমল, অথবা সাথে সাথে পিরিয়ড বন্ধ করার জন্য। তো হওয়ার জন্য একই আমল, বন্ধ করার জন্য কিন্তু একই আমল। তো এই বিষয়ে সঠিক জ্ঞান লাভ করতে আলোচনা শেষ পর্যন্ত শুনবেন, এবং আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই পিরিয়ডের অপর নাম বলা যেতে পারে মাসিক, বলতে বলা যেতে পারে ঋতুস্রাব, অথবা আপনার ধাতুস্রাব বলে অনেকেই, আবার অনেকেই এটাকে আরবিতে বলা হয় হায়েস, আবার কাছাকাছি শব্দ আছে নেফাস, তো অনেকেই অনেক ধরনের শব্দ বলে থাকে, বাংলায় বলে মাসিক, যাই হোক। তো এটা কেউ যদি চায় ইচ্ছা মতো যে কোনো সময় চালু করতে পারবে, যে কোনো সময় বন্ধ করতে পারবে। তো এটা পারবে তারাই যাদের ইমান আমল মজবুত রয়েছে। যেমন এক্ষেত্রে আমি যেটা বলতে চাই, শাহজালাল ইয়ামানি রহিমাহুল্লাহ তাআলা, যার কবর আপনার সিলেটের মধ্যে রয়েছে, তিনি যেমন করে জায়নামাজের মধ্যে উঠে নদী পার হতে পেরেছেন, এটা যেমন কষ্টসাধ্যকর বিষয় কোনো বিষয় ছিল না। জায়নামাজের মধ্যে উঠে তিনি নদী পার হয়েছেন, তার ইমান এত পাকাপোক্ত ছিল। এই জন্য আমরাও যদি আল্লাহর কোরআনে কারিমের এই আমলটা অনেক পরীক্ষিত, কোরআনে কারিমের এই আমল ইনশা আল্লাহ যে কেউ এই আমলটা করতে পারে। পিরিয়ড হওয়ার জন্য যদি আপনার ইচ্ছা হয় যে আমার এই মুহূর্তে পিরিয়ড হোক, তাহলে এই সংখ্যা অনুযায়ী পাঠ করে আপনাকে পানি ফু দিয়ে খেতে হবে। আপনার মনে যদি ইচ্ছা হয় যে আপনি বন্ধ করতে চান, তাহলে এই আমলটা করার মাধ্যমে আপনি বন্ধ করতে পারবেন। তো আমি আয়াতটা আগে বলে দিচ্ছি, তারপর আরো কিছু কথা বলবো। তো পিরিয়ড হওয়া অথবা বন্ধ করার জন্য আপনাকে যেটা পড়তে হবে, ফাল্লাহু ফাল্লাহু খায়রুন হাফিযাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাল্লাহু খায়রুন হাফিযাও ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এটা সঠিক বাংলা উচ্চারণ নিচের ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে লেখা থাকবে। যাদের ইমান আমল পাক্কা পরিপক্ব আছে, তারাই ইনশাআল্লাহ অতি দ্রুত অল্প সময়ের মধ্যে ফল পেয়ে ফেলবে। 1100 বার পাঠ করতে হবে, এই আমলটা একবার করলেই হবে। এক জায়গায় পাক পবিত্র অবস্থায় বসে আপনি একদিন শুধুমাত্র বসে 1100 বার পাঠ করবেন। 1100 বার পাঠ করার পর একবার কোন বোতলের মধ্যে অথবা গ্লাসের মধ্যে পানিটা পরে ফু দিয়ে খেয়ে ফেলবেন, তিন নিঃশ্বাসে বিসমিল্লাহ বলে পানিটা তিন নিঃশ্বাসে খেয়ে ফেলবেন। ইনশাআল্লাহ যদি আপনার মাসিক চালু হয়ে থাকে বন্ধ হয়ে যাবে, আর যদি বন্ধ হয়ে থাকে চালু হয়ে যাবে। তবে মাসিক চলাকালীন অবস্থায়, যেহেতু এটা কোরআনে কারিমের একটা আয়াত, আপনি এই আমলটা করবেন না। এই পানিটা পরে আপনি রেখে দিতে পারেন, এক গ্লাস একবার পরে এক গ্লাস পানি বানিয়ে আপনি রেখে দিবেন, বোতলে রেখে দিবেন। যখন আপনার এই জাতীয় অসুবিধা হবে, আপনি বন্ধ করতে চাইবেন, তখন খেয়ে ফেলবেন। কিন্তু মাসিক অবস্থায় যদি আপনি এটা পরে বন্ধ করতে চান, তাহলে কিন্তু এটা করতে পারবেন না, কারণ কোরআনে কারিমের আয়াত, মাসিক অবস্থায় এই কোরআনে কারিমের আয়াত পড়া যাবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আর যদি যে কোনো সময় চালু করতে চান, তখন তো আপনি আমলটা করবেন, তারপর চালু হবে। এই জন্য নিজের ইমান আমলকে পাকাপোক্ত করতে হবে। যদি পাকাপোক্ত হয় অতি দ্রুত অল্প সময়ের মধ্যে ফল পেয়ে ফেলবেন, আর যদি পাকা মানে আপনার ইমান আমলে দুর্বল থাকে, ত্রুটি থাকে, তাহলে অবশ্যই কিন্তু ফল পাবেন না। এই জন্য আল্লাহর উপর বিশ্বাস থেকে আমলটা করলে মুমিনদের জন্য এটা অবশ্যই উপকার ইনশাআল্লাহ। আর আয়াতের সঠিক বাংলা উচ্চারণ নিচে ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে লেখা থাকবে। তো এমনই আপডেট পেতে পরীক্ষিত আমল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।